বিয়ের 2 মাস না পেরুতে ফ্ল্যাট বিক্রি করছেন সোনাক্ষী। বিয়ের মাত্র 2 মাস ছুঁই ছুঁই, এর মধ্যেই নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এতেই চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা, যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি, সেই ফ্ল্যাট আচমকা কেন বিক্রি করে দিচ্ছেন নায়িকা, এই প্রশ্ন সবার মনে। নিজস্ব অ্যাপার্টমেন্ট অউরিয়েতে প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশে হাসিমুখে দাঁড়িয়েছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম। তবে বিয়ের পরই জল্পনা ছড়ায় সোনাক্ষীর এই বিয়েতে নাকি তার দাদা লব সিনহার একেবারেই মত ছিল না। অবশ্য শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী জাহিরকে রাজ্যটক মনে করেন। বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি 4,200 স্কোয়ার ফুটের, নিজস্ব লিফট আছে, 2টি বেডরুম, সি ফেসিং বারান্দা, সার্ভেন্ট কোয়ার্টার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা সবই রয়েছে, যাকে বলে ফুললি ফার্নিশড। পাওয়া যাবে 3টি গাড়ি পার্কিংয়ের জায়গা। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে 25 কোটি টাকা। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যেই এত সুন্দর ফ্ল্যাট কেন বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী? নিজেই তো আলাদা থাকার জন্য ফ্ল্যাট কিনেছিলেন, তবে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর অনুসারে এই একই অ্যাপার্টমেন্টে 11 কোটি টাকা দিয়ে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বলিউডের দাবাং গার্ল। মনে করা হচ্ছে স্বামী জাহিরের সঙ্গে সেখানেই থাকবেন তিনি, নতুনভাবে সাজিয়ে তুলবেন নিজের সংসার, তার পাশাপাশি কাজেও মন দিয়েছেন অভিনেত্রী। আপাতত তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।